চেনাই মোটার বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল সরসরি দেখুন আজকে এর বাছাই করা সারাদিনের 20টি গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমে দেখুন আজকের টপ হেডলাইন অর্থাৎ শিরোনাম তার আগে অনুরোধ প্রতিদিন এ ধরনের খবর পেতে সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে এবং পাশের বেল অপশনে ক্লিক করে অল ক্লিক করবেন এবং আপনার জেলার পার্টিকুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন একদিকে গ্রেপ্তার পার্থর পিতার অন্যদিকে চোখ রাখলে এবার অনুব্রত মন্ডলকে নিয়ে বিরাট বড় দল পার নিয়ে গেল সিবিআই আর এমন সময় খেলা হবে দিবসে বিশাল বড় আওয়াজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার মাঝে চোখ রাখলে মহাকরণের ভেতরে ভয়াবহ আগুন ঘটনাস্থলে পৌঁছল এবারে তিনটি ইঞ্জিন রায়টার্স বিল্ডিং এর পশ্চিমের দিকে পাঁচ নম্বর গেটের ব্লক ফাইভের হোম এবং এনআরআই দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবার গোল গোল করে ধোঁয়া বেরোতে দেখা যায় আর তা নিয়ে তোলপাড় সব মিলে চোখ রাখবো কীভাবে এমন ঘটনা ঘটলো বিস্তারিত খবর থাকছে এই ভিডিওর মাঝেই অর্ধিকা বার খেলা হবে দিবসে একদিকে বাজিমাত করছে না মমতা দলে দলে এবার পদযাত্রা আর সেই সাথে চোখ রাখলে ওদের সরিয়ে দিন আমরা খেলে না এবার খেলা হবে দিবসে অন্য খেলার হুঁশিয়ারি দিলেন এবার সুকান্ত আর সেই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্টকে নিয়ে বিরাট বড় আশ্বাস দেওয়ার পর এবার বুকে সাহস পেলেন কেষ্ট অনেকটাই চন্দনে এবার অনুব্রত মন্ডল এমনই সময় বিরাট বড় খবর লথিফকে চেনে নি না এবার এনামুলের সঙ্গে যোগাযোগই নেই আর সহকালের সম্পত্তি আচমকায় আত্মবিশ্বাসে অনুব্রতের উত্তরে থ সিবিআই সব মিলে উঠে আসে আজকের বাছাই করে একের পর এক গুরুত্বপূর্ণ সংবাদ আর সেই সাথে চোখ রাখলে একদিকে আবহাওয়ার মুখভার আর অন্যদিকে আবার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিরাট বড় খবর সামনে এবার দুর্গা পুজো নিয়ে বিরাট বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই চোখ রাখবো এবার বিশাল বড় খবর এবার বাইশে মেগা বৈঠক রাজ্য জুড়ে খেলা হবে দিবস এবার উদযাপন মুখ্যমন্ত্রী মমতার নির্দেশে বিশেষ সম্মান দিচ্ছে এবার বাংলার অচিন্ত এবং সৌরভকে এই মুহূর্তে বিরাট বড় সংবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার রাজ্য জুড়ে খেলা হবে দিবস পালন হলো ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে মূল অনুষ্ঠানটি হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ বিভিন্ন স্তরের মানুষজন অংশ নেন এই অনুষ্ঠানে একদিকে গোটা বাংলা জুড়ে খেলা হবে দিবস থেকে প্রতিবাদের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এলাকায় এলাকায় মিছিল হবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবার দামামা আর সেই সাথে চোখ রাখলে এবার পার্থ শুনিয়ে গোটা বাংলা যেন একের পর এক নড়ে যাচ্ছে এবার অনুব্রতর মেয়েকে যারা দু এক দিনের মধ্যেই বোলপুরের বাড়িতে যেতে পারেন সিবিআই খবর আছে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারের পরই তার সম্পত্তির ক্ষতি আর নিতে শুরু করেছে সিবিআই আর তাতেই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য দেখা গিয়েছে অনুব্রতের মেয়ে তো বটেই তার আত্মীয় এমনকি বাড়ির কর্মী গাড়ির চালক আত্মীয়দের নামেও বিপুল পরিমাণের সম্পত্তি রয়েছে এই সমস্ত সম্পত্তির পিছনে কি আসলে গরু পাচারের টাকাই লাগানো হয়েছে বলে ধারণা করছে সিবিআই এবার দেখা যাক কতদূর পৌঁছায় সেই পরিস্থিতি অনুব্রত মণ্ডল এখনো পর্যন্ত সিবিআই এর তদন্তের অসহযোগিতা করেছেন বলেই খবর সামনে আসছে জেরায় তিনি মুখও খুলছেন না বলে দাবি সিবিআই সূত্রে আর যার ফলে আপডেট আগামী কুড়ি আগস্ট ফের অনুব্রতকে আদালতে পেশ করার কথা রয়েছে অনুব্রত গ্রেপ্তারের পর সিবিআই যদি তদন্তের উল্লেখযোগ্য অগ্রগতি না করতে পারে সেক্ষেত্রে তারা শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই জামিন পাওয়ার সম্ভাবনা বাড়বে তাই এবারে যে কোনো মূল্যে গরু পাচার কারণে আরও তথ্য হাতে পেতে চায় সিবিআই কর্তারা তাই এবারে সুকন্যা মণ্ডলের নামেও এই সম্পত্তিক আর্থিক উৎস কী তাও জানতে চায় সিবিআই এমনকি অনুব্রত মণ্ডলের বাড়ির কর্মীদেরও ভবিষ্যতে জেরাও হতে পারে বলে খবর সামনে আসে তারই মাঝে আবার খবর আছে আগামী বৃহস্পতিবার ফের মন মন্ত্রীসভার বৈঠক নবান্নে নয়া মন্ত্রীদের এবার কি বৈঠক দেন গুরুত্বপূর্ণ বার্তা মুখ্যমন্ত্রীর দিকেই চোখ থাকছে যেখানে নবান্ন সূত্রে খবর বৃহস্পতিবারের মন্ত্রীসভার বৈঠকে নয়া মন্ত্রীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত নয়া মন্ত্রীরা রাজভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার পরেই প্রথম তারা মন্ত্রীসভার বৈঠকে যোগ দিবেন বলে খবর সামনে আর তাতেই দেখা যাক কোন দিকে কি পরিস্থিতির সামনে উঠে আসে তবে এবার বাদ যাবে না অর্পিতা অতুরূপের তাস হতে পারেন অর্পিতা নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার তথ্য উদ্ধারে আলিপুর জেলে পৌঁছলো খবর আসছে দিনে বেলা বারোটার পর অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করতে আলিপুরের মহিলা সংশোধনাগারে পৌঁছলেন ইডি কর্তারা জেল হেফাজত থাকাকালীন যাতে করা যায় আদালতের থেকে সেই অনুমতি নিয়েছিল ইডি এবার আলিপুর সংশোধনাগারে একটি করা হচ্ছে বলে খবর সূত্রে আর তাতেই দেখা যাক কোন তথ্য উঠে আসে তদন্ত নাম ইতিমধ্যে অর্পিতা মুখোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় নামে একাধিক সম্পত্তির দলিল খোঁজ পেয়েছে ইডি সেদিকে দেখার বিস্তারিত খবর উঠে আসছে তা নিয়ে এমনই সময় বিরাট বড় কটাক্ষ করছেন এবার দিলীপ ঘোষ খেলা হবে দিবসের শুভেচ্ছা মমতার সবে তো দুটো গোল হয়েছে এবার কটাক্ষ দিলীপের বিরাট বড় বার্তা খেলা হবে দিবসের শুভেচ্ছায় মমতা বন্দ্যোপাধ্যায় আর তাতেই ফেসবুক টুইটারে খেলা হবে দিবসের শুভেচ্ছা বারে বারে পোস্ট করে যুব সমাজের কাছে এবার কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদিও খেলা হবে দিবসের ডাককে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এদিনে মেদিনীপুরে তিনি বলেন খেলা তো শুরু হয়ে গিয়েছে সবে তো দুগল হয়েছে তিন নম্বরটা হলেই চিত এবার সব মিলিয়ে গোটা পশ্চিমবঙ্গের দামামার রাজ্য রাজনীতিক দ্বন্দ্ব থেকে কটাক্ষ বাংলার অবস্থা এক অন্য পর্যায়ে পৌঁছে গেছে আর সেই সাথে পাশে নেত্রী জানতে পেরে আত্মবিশ্বাসে অনুব্রত তা নিয়ে উঠে আসছে একের পর এক বিস্তারিত খবর এমনই সময় আবহাওয়ার বিরাট বড় পুরো সরাসরি চোখ কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আর তার মাঝে অমিক্রণের একซีนিং ইগিদরেবারে বিরাট বড় খবর সব মিলে থাকছে একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা আর এত কিছুর মাঝেও छाপে বর্ষের মমতা একদিকে বাংলার উন্নয়ন সামনেই পঞ্চায়েত ভোট আর তার আগেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা নতুন বাড়ি পাকা রাস্তা সব মিলে চোখ রাখবো বাছাই করা 20 টি লেটেস্ট গুরুত্বপূর্ণ সংবাদ যা জানতে ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে খুঁটিনাটি দেখতে থাকুন তবে তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে আর তার সাথে কমেন্ট সাথে আপনার জেলার নামটি লিখে ফেলুন কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে আত্মবিশ্বাসী অনুব্রত মন্ডল আর তারপরে থ মেরে যাচ্ছে সিবিআই বিরাট বড় খবর লতিফকে তো চেনেনি না এনামুলের সঙ্গে যোগাযোগ নেই আর শাওগালের সম্পত্তি আচমকাই আত্মবিশ্বাসী অনুব্রতের উত্তরে থ এবার সিবিআই যেখানে গরু মামলায় অনুব্রত মন্ডলকে ফের অসহযোগিতা করলো বলে দাবি করছে সিবিআই মঙ্গলবার ফের জেরা করা হবে অনুব্রত মন্ডলকে কমান্ড হাসপাতালে মেডিকেল করানোর পরই তাকে জেরা শুরু হয় সূত্রের খবরে সিবিআই আধিকারিকরা অনুব্রত মণ্ডলকে জেরা করেন অনুব্রত মণ্ডলের কাছে সিবিআই জানতে চান সৌগাল হোসেনের সঙ্গে এনামুলের রোজ ফোনে যোগাযোগের জন্য কে নির্দেশ দিতে আর তাতে স্পষ্ট বার্তা সিবিআই এর প্রশ্নে অনুব্রত জানান তিনি সৌগাল এনামুলের সঙ্গে যোগাযোগ রাখতে কোনো নির্দেশই দেননি সিবিআই সূত্রে খবর সৌগাল এনামুল থেকে কোটি কোটি টাকা নিয়েছে দু সাল থেকে তারপর সৌগালের সম্পত্তি বাড়তে থাকে সে বিষয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করলে অনুব্রত জানান সাউগাল তার দেহরক্ষী ছিল তবে শাওগেলের সম্পত্তি বৃদ্ধির ব্যাপারে তিনি কিছুই জানেন না এমনকি শাওগেল দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে সেই দায় তার শাওগেল তার ডান হাত বলে পরিচিত থাকলে অনুব্রত মন্ডল সিবিআই এর জেরাতে এবার অস্বীকার করছেন তিনি সব মিলিয়ে আবারও তুল পাড়া গোটা বাংলা জুড়ে তবে অপর থেকে চোখ রাখলে বেলা আড়াইটার কিছু বেশি কমান্ড হাসপাতালে শারীরিক পরীক্ষার পর নিজাম প্যালেসে পৌঁছলেন এবার অনুব্রত মন্ডল আর সাংবাদিকরা আগে থেকে সেখানে অপেক্ষা করছিল গ্রেপ্তারের পর সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তিনি প্রশ্ন তো ছিল ওই সাদা গাড়ি এসে দাঁড়াতেই সাংবাদিকরা তার উদ্দেশ্যে প্রশ্ন করতে থাকেন আর তাতেই প্রচন্ড রেগে গেলেন এবার অনুব্রত মণ্ডল মুচড়ে সরিয়ে দিলেন মাইক্রোফোন মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার পরই নিজাম প্যালেসে যাওয়ার সময় এমন ঘটনা আবার আসে তাকে প্রশ্ন করা হয় গরু পাচার কাণ্ডে তার মেয়ের ভূমিকা কি তখনই রেগে গিয়ে বলেন কিছুই বলবো না এবার রাগের চেটে মেজাজ হারিয়েছেন মাইক্রোফোনের মুখে এক হাত ধরে মুচড়ে সরিয়ে দিলেন সঙ্গে থমথমে মুখে এবার কটমটে চাউনি এবার ফিরিয়ে দিলেন সংবাদ মাধ্যমকে আর তারই মাঝে বিরাট বড় খবর সামনে মোদির জন্মদিনে দেশ জুড়ে রক্ত দেবেন মানুষ এবারে মেগা রক্তদান শিবিরের আয়োজন আর তাতেই খবরে বিজেপি অভিযানকে সমর্থনে জানাবে যেখানে খবর সামনে আসে সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন আর তাই ভারত জুড়ে মেগা রক্তদান অভিযানের আয়োজন করা হয়েছে অখিল ভারতীয় তেরাফন্ত যুবক পরিষদ আর তাই এবার এবি পি এর তত্ত্বাবধানে তিন লাখ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্য বিশ্বের বৃহত্তম রক্তদান শিবিরের আয়োজন হতে চলেছে এবারে এবি পি এর সর্বভারতীয় সভাপতি পঙ্কজ দাগা জানিয়েছেন তারা দেশে প্রায় এক হাজারটি রক্তের শিবির আয়োজনের লক্ষ্য নির্ধারণ করেছে আর সেই সাথে আরো একটা বিরাট বড় খবর মহাকরণের ভেতরে ভয়াবহ আগুন এবারে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন কি কাণ্ড ঘটলো এবার মঙ্গলবার রায়টার্স বিল্ডিং এর একতলার ব্লক ফাইভ এর হোম এবং এনআরআই ডিপার্টমেন্টের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে ঘটনাস্থলে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি জানিয়েছেন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ মঙ্গলবার রাইটার্স বিল্ডিংয়ের পশ্চিম দিকের পাঁচ নম্বর গেটের ব্লক ফাইভ হোম এবং এনআরআই দপ্তর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাতেই গল গল করে ধোঁয়া বেরোতে দেখা যায় প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই প্রথমে একটি ফ্যানে আগুন লাগে আর সেখান থেকে আগুন ধরে যায় দপ্তরে থাকা একাধিক কম্পিউটারে আর তার মাঝে উন্নয়নের ঝড় এবার রাজ্য জুড়ে খেলা হবে দিবস উদযাপনের বিশেষ সম্মান দিচ্ছে ভারতের অচিন্ত সৌরভকে বিরাট বড় বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ক্রীড়া যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হলো এবার আর্থিক সাহায্য যেখানে মূলত অনুষ্ঠানের কমনওয়েলথ গেমসে বাংলার দুই সফল ক্রীড়াবিদ স্বর্ণ পদক প্রাপ্ত শিউলি ও ব্রোঞ্জ পদক প্রাপ্ত সৌরভ ঘোষালকে এদিন বিশেষ সম্মান জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ক্রীড়া যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় আর্থিক সাহায্য সেটাই বিরাট বড় খবর শহর থেকে শহর তুলি চোখ রাখাচ্ছে ডেঙ্গি কলকাতায় তেরোটি ওয়ার্ডকে এবার অতি ডেঙ্গি প্রবণ বলে চিন্ত করেছে স্বাস্থ্য দপ্তর উত্তর চব্বিশ পরগনাতেও একাধিক পুরো এলাকায় বাড়ছে ডেঙ্গি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি করোনা সংক্রমণ আর তার মধ্যেই রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট বলছে গত বছর থেকে এবছরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় সাত গুণ বেড়েছে এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা এবছর এখনো পর্যন্ত শুধুমাত্র কলকাতাতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দুশো উনত্রিশ এবারে ডেঙ্গি মোকাবেলায় সম্প্রতি একটি বৈঠক করেছে কলকাতা পুরসভা সেখানে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে মেয়রের হাতে তুলে দেওয়া হয়েছে একটি রিপোর্ট যেখানে কলকাতার তেরোটি ওয়ার্ডকে অতি ডেঙ্গি প্রবণ এলাকা বলে চিহ্নিত করা হয়েছে তবে রিপোর্ট বলছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া সহ রাজ্যের বারোটি পুরসভায় ডেঙ্গি পরিস্থিতি ভীষণ রকম উদ্বেগজনক যেখানে হচ্ছে কলকাতা হাওড়া বালি পানিহাটি আসানসোল এর সাথে থাকছে বিধাননগর টিটিগড় এদিকে আবার ইংরেজ বাজার রিসড়া রাজপুর সোনারপুর শিলিগুড়ি পুরসভায় এবার সব মিলিয়ে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে আর এমন সময় চোখ রাখলে দুর্গা পুজো নিয়ে বিরাট বড় ঘোষণার পথে মুখ্যমন্ত্রী এবার বাইশে মেগা বৈঠক এবার জেলার পুজো কমিটিদের ভার্চুয়াল বৈঠকে ডাক দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা পুজো নিয়ে এবার বিরাট বড় পরিকল্পনা বান্নের বাইশ তারিখে পুজো নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর আসছে এবার পুজো নিয়ে বৈঠকের বিভিন্ন জেলা থেকে ব্লক মিউনিসিপ্যালিটি স্তরে এবার পুজো কমিটিগুলো যোগ দিতে নির্দেশ ভার্চুয়ালি বৈঠকে যোগ দেওয়ার কথা বলা হয়েছে বিভিন্ন জেলায় ব্লকে এবং মিউনিসিপ্যালিটি স্তরে পুজো কমিটিগুলো খবর আসছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রীর এই বৈঠক করলেও বিভিন্ন জেলার ব্লক ও মিউনিসিপ্যালিটি স্তরে পুজো কমিটিগুলোর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যমন্ত্রী আর যেখানে ইউনেস্কোর তরফে দুর্গা পুজো ইতিমধ্যেই স্বীকৃত হয়েছে তাকে কেন্দ্র করে এবার পুজো নিয়ে বড় পরিকল্পনা করছে নবান্ন আর সেই মতো এবার দুর্গা পুজোকে সামনে রেখে পুজোর আগে মেগা মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই মিছিল শহরের তিনটি প্রান্ত থেকে শুরু হয়ে যাবে শহরের প্রাণ কেন্দ্র ধর্মতলায় আর সেখানেই থাকবে পুজোর নানান রং উত্তর থেকে দক্ষিণ নানান ক্লাবের উপস্থিতি থাকবে থিম ভাবনা ধনুচি নাচ ঢাকির দল সব সবকিছুই আর এমনই সময় চোখ রাখলে বাংলায় পঞ্চাশ কোটির চিন্তা ভাবনা থেকেই যাচ্ছে এসে দুর্নীতিকাণ্ডে পার্শ্ব চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়কে এবার গ্রেপ্তার করেছিল ইডি এবার ইডি হেফাজতে শেষ হওয়ার পর আদালতের নির্দেশ দিয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে জেল হেফাজত পাঠানো আর তাতে প্রেসিডেন্সি জেলে বন্ধী পার্থী রয়েছেন আলিপুর মহিলা সংশোধন করতে চলেছে আলিপুর ইডি অধিকারিকরা উপস্থিত হয়েছেন মানে খবর সামনে এবার তুরুপের তাস হতে পারেন অর্পিতা নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার ও তথ্য উদ্ধারে তাই আলিপুর জেলে পৌঁছেছেন ইডি কর্তারা জেল হেফাজতে থাকাকালীন যাতে অর্পিতাকে জেরা করা যায় তদন্ত থেকে সেই অনুমতি পেয়েছিল ইডি এবার আলিপুর মহিলা সংশোধনাগারে একটি ঘরে অর্পিতাকে জেরা করা হচ্ছে বলে খবর সামনে আর একদিকে অর্পিতা নিয়ে যেমন সরগরম তেমন এবার অনুব্রত মন্ডল যদি এবার মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মন্ডল পেয়েছেন অনুব্রত মন্ডল তবে তার মাঝেও বড় খবর এবার অনুব্রতর মেয়েকে জেরা দু একদিনের মধ্যেই বোলপুরের বাড়িতে যেতে পারে সিবিআই সম্ভাবনা তো ছিলই এবার বোলপুরে গিয়ে অনুব্রত মন্ডলের মেয়ে সুকন্যাকে কে জেরা করতে চলেছে সিবিআই দু একদিনের মধ্যেই সুকন্যা মন্ডলকে জেরা করবে বোলপুরে পৌঁছতে পারে এটি যেখানে গরু পাচার কাণ্ডে অনুব্রত মন্ডলের গ্রেপ্তারের পরেই তার সম্পত্তির আর নিতে শুরু করে আর তাতে চাঞ্চল্যকর তথ্য দেখা যায় অনুব্রতের মেয়ে তো বটেই তার আত্মীয় এমনকি বাড়ির কর্মী গাড়ির চালক আত্মীয়দের নামেও বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে এই সমস্ত সম্পত্তির পেছনে আসলে গরু পাচারের টাকাই লাগানো হয়েছে এমনই ধারণা করছে সিবিআই আর তাতেই সিবিআই সূত্রে খবর অনুব্রতের মেয়ের নামে রাইস মিল সহ অন্যান্য সম্পত্তির খোঁজ মিলেছে এমনকি রাইস মিলের ব্যালেন্স শিটেও তহমিল রয়েছে বলে মনে করছে সিবিআই সম্পত্তি সংক্রান্ত তথ্য জানতেই সুকন্যা মন্ডলকে জেরা করতে চান সিবিআই কর্তারা এছাড়া উঠে আসে আবহাওয়া দপ্তরের একের পর এক খবর সেই সাথে ঝাঁপি পড়ছেন মমতা বাংলার উন্নয়নে এদিকে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সামনে পঞ্চায়েত ভোট এবার একের পর এক আন্দোলন চলছে চাকরি প্রার্থীদের সব মিলে চোখ রাখবো বাকি থাকা খবর যা ভিডিওর শেষ স্ক্রিনে দেখতে পারবেন তবে তার আগে অবশ্যই আজকের খবর কেমন লাগলো কমেন্ট উপস্থাপন করে জানিয়ে দেবেন তবে তারই সাথে আপনার জেলার পার্টিগুলার খবর জানতে এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্টে আপনার জেলার নামটি লিখে পেলুন কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলারই খবর নিয়ে আসবো পরের ভিডিওতে তারই সাথে ভিডিওর নিচে শেয়ার বটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর ওপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটের শতাধিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখে নিন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন করোনা বিধি মেনে চলুন মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন